Hello and welcome dear students. Aaj ami dashom shrenir revision chapter 1 niye eshechi. Gonit bishoyer. Thik ache? To shuru kora jak. Prothom proshno ti hocche nimner kunti onupat ekti somanupati hobe. Nischoy tumara ei sob onko guli nimner class e kore niyecho. Tobu ekbar amora revise kore nebo. Thik ache? ओके प्रथम प्रश्नटी होच्छे 12:21 एवं 32:56 तुम्हादेर बोलते होबे एटी एकटी समानुपाती की ना समानुपाती चेक करते होले तुम्हादेर मने करते होबे जे प्रोडक्ट ऑफ मीन्स इक्वल टू प्रोडक्ट ऑफ एक्सट्रीम्स माने होच्छे जे माने पण्य इक्वल टू चरम पण्य माने मध्येर दुइटी के गुण करे 21 into 32 যদি তার গুণফলের সমান 12:56 মানে চরম পণ্য হয়ে যায় এটার এটার গুণফল এবং যদি উভয় দিকের গুণফল সমান থাকে তাহলে আমরা মেনে নেব যে প্রদত্ত অঙ্কগুলি সমানুপাতিক আর যদি গুণফল এক না হয় তাহা হলে ইহা সমানুপাতিক হইবে না তো দেখা যাক সমানুপাতিক হয় কিনা এখানে আমি তোমাদের একটি সহজ পদ্ধতিতে দুই অঙ্কের গুণ করাও শিখিয়ে দিচ্ছি 21 into 32 কিভাবে গুণ করবে স্ট্রেট ক্রস এবং স্ট্রেট 2 1 2 মানে 2 একে 2 আবার ক্রস করে নিলাম 2 2 4 3 একে 3 4 আর 3 হয়ে গেল 7 ঠিক আছে 3 2 হয়ে গেল 6 672 ঠিক আছে এখন এইখানে দেখে নেই এটা কি ঠিক আসে কিনা 12 into 56 কিভাবে গুণ করব স্ট্রেট ক্রস এবং স্ট্রেট ঠিক আছে 12 into 56 6 দুগুণা হলো 12 12 আর 2 হাতের 1 এখন ক্রস 6 কে 6 5 দুগুণা 10 10 আর 6 হলো 16 আর হাতের 1 মিলে হলো 17 আবার হাতের 1 রয়ে গেল 5 কে 5 স্ট্রেট আরো 1 যোগ করলাম হয়ে গেল 6 672 এর মানে উভয় দিকের গুণফল সমান এর থেকে বোঝা গেল যে প্রথমটি একটি সমানুপাতিক কারণ কি মানে পণ্য সমান চরম পণ্য প্রোডাক্ট অফ মিন্স ইকুয়াল টু প্রোডাক্ট অফ এক্সট্রিমস এখন বি সি ডি সবকটিকে একই নিয়মে তোমরা করে নিও কি করতে হবে মানে পণ্য ইকুয়াল টু চরম পণ্য যদি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের গুণফল সমান হয় তখন ধরে নিবে যে প্রদত্ত সংখ্যাগুলি সমানুপাতিক আর যদি না হয় তাহলে ধরে নিতে হবে তে এগুলি সমানুপাতিক নহে ঠিক আছে এখন আমরা প্রশ্ন নম্বর 2 এ চলে যাই দেখি কি দেওয়া আছে প্রশ্ন নম্বর 2 নিম্নের কোণগুলো সংখ্যা ক্রম সমানুপাতে থাকবে মানে নিম্নের কোণগুলি সমানুপাতিক 2 6 6 8 সেম একই ভাবে মানে পণ্য ইকুয়াল টু চরম পণ্য দেখে নেই এই দুটোকে গুণ করে নেই 6 into 6 এখন এই দুটোকেও গুণ করে নেই 2 into 8 এখানে লিখতে হবে যে মানে পণ্য আমরা জানি মানে পণ্য ইকুয়াল টু চরম পণ্য ঠিক আছে তোমাদের লিখে নিতে হবে আমরা জানি মানে পণ্য ঠিক আছে ইকুয়াল টু চরম পণ্য ওকে তো মানে পণ্য হচ্ছে 6 into 6 চরম পণ্য 2 into 8 6636 আর 8 দুগুণা হলো 16 অতএব সমান নহে এর মানে কি এর মানে বোঝা গেল যে সংখ্যাগুলো ক্রম সমানুপাতে নহে সংখ্যাগুলো সমানুপাতি নহে ঠিক আছে নেক্সট আরেকটি চেক করে দেখে নেই আরো একটি মেথড আছে বা আরো একটি পদ্ধতি আছে এভাবেও তোমরা চেক করে নিতে পারো বি দেখে নেই বলা আছে যে 10, 20 30, 60 এই অঙ্কগুলি ক্রম সমানুপাতিক কি না দেখা যাক সমানুপাতিক কি না কিভাবে চেক করবে 10/20 ইকুয়াল টু 30/60 যদি হয়ে যায় তো কি হলো 00 কেটে নিলাম 1/2 আসলো ভগ্নাংশ 00 কেটে নিলাম 3 একে 3 3 2 6 1/2 উভয় দিকের ভগ্নাংশ সমান অতএব আমি বলতে পারি যে সংখ্যাগুলি ক্রম সমানুপাতি এভাবেও তোমরা চেক করে নিতে পারো ঠিক আছে ওকে
এখন প্রশ্ন নম্বর 3 এ চলে যাই প্রশ্ন নম্বর 3 কি দেওয়া আছে একটি বৃত্তের কালি এ আমি বৃত্তের কালি আমরা জানি বৃত্তের কালি ঠিক আছে কি দেওয়া আছে বৃত্তের কালি এই হচ্ছে বৃত্ত এবং ইহার কালি মনে রাখবে বৃত্তের কালি সবসময় ব্যাসার্ধর উপর নির্ভরশীল আর আর মানে ইংরেজিতে রেডিয়াস বলা হয় এবং বাংলাতে ইহাকে ব্যাসার্ধ বলা হয় তো বৃত্তের কালির ফর্মুলা আমরা কি জানি বৃত্তের কালি কালি ইংরেজিতে মানে এরিয়া তার জন্য এ লেখা হয়েছে পাই আর স্কোয়ার ঠিক আছে এখন বলা হয়েছে যদি এ বাড়ে যদি এরিয়া বাড়ে তাহলে কি আর বাড়বে নিশ্চয় আর যদি না বাড়ে এ বাড়বে না ঠিক আছে তো বাড়বে আবার বলা হয়েছে যে যদি আর এর আর কমে যায় মানে ব্যাসার্ধ যদি কম হয় তাহলে কালিও কমবে কারণ বৃত্তের কালি সরাসরি ভাবে ব্যাসার্ধের উপর নির্ভরশীল ঠিক আছে ওকে নেক্সট প্রশ্নতে যাওয়া যাক প্রশ্ন নম্বর 2 দেখে নেই কি দেওয়া আছে একটি গাড়ির ভ্রমণের সময় মানে টি দেওয়া আছে এবং দূরত্ব ডি সম্পর্কটি নিম্নে দেওয়া ধরনের এটা নির্ণয় করতে হবে তো একটা কমন জিনিস আমরা জানি কি জানি এটাকে সরিয়ে দিলাম যে যদি সময় বেশি হয় সময় বেশি তাহলে দূরত্ব বেশি সময় কম দূরত্ব কম হইবে তাই এর মানে বুঝা গেল সময়ের উপর দূরত্ব নির্ভরশীল ঠিক আছে কিন্তু এখানে কিন্তু আবার দ্রুতি বুঝানো হয়নি দ্রুতি মানে হচ্ছে স্পিড স্পিড অন্য এখানে স্পিড বলা হয়নি ঠিক আছে টাইম 1-4 এরপরটা দেওয়া আছে 2-8 মানে উপরে কি হলো 1-4 2 দিয়ে মাল্টিপ্লাই করা হলো এরপরে 3 দিয়ে গুণ করা হলো 4 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে তো 6 দিয়ে 6 ইনটু 1 6 ঠিক আছে তো নিচেও যদি আমি 6 দিয়ে 4 এর সাথে 6 গুণ করি কি হবে 24 একইভাবে 7 গুণ করলাম উপরে 7 থেকে 7 হলো নিচে 4 7 28 হলো 8 গুণ করলাম নিচে হয়ে গেল 4 ইনটু 8 32 9 গুণ করলাম হয়ে গেল 9 আর নিচে হলো 36 ঠিক আছে টি এবং ডি এ ভাবে বিচরণ করে প্রত্যক্ষ টি যখনই বাড়ছে ডিও বাড়ছে তার জন্য ইহাকে প্রত্যক্ষভাবে বলা হয়েছে ঠিক আছে নিম্নগুলি তোমরা নিশ্চয় পারবে ওকে এখন প্রশ্ন নম্বর 40 চেক করি বলা হচ্ছে পি প্রত্যক্ষভাবে কিউ এর উপর নির্ভরশীল এটা হচ্ছে প্রত্যক্ষ সাইন ইনফিনিটি বা ভেরিয়েশন পি ভ্যারিস কিউ মানে হচ্ছে পি প্রত্যক্ষভাবে কিউ এর উপর নির্ভরশীল এর মান এর থেকে কি বোঝা যায় যে কিউ এর মান যদি বাড়ে পি এর মানও বাড়বে আবার পি এর মান যদি কমে কিউ এর মানও কমবে তো এখানে বলা হয়েছে পি যদি 6 হয় কিউ হবে 30 তাহলে পি যদি 2 হয় কিউ কত হইবে ভেরি ইজি দেখে নেই দেখো কিভাবে করবে যেহেতু এটা এমসিকিউ পি এবং কিউ দেওয়া আছে পি আর কিউ দেওয়া আছে প্রথমটি পি এর মান দেওয়া আছে 6 আর কিউ এর মান দেওয়া আছে 30 তাহলে পি যদি 2 হয় কিউ কত হইবে তো পি থেকে কিউ কত গুণ হলো 6 5 গুণ কারণ 5 6 30 আমি জানি তো পি এর 5 গুণ হচ্ছে 30 এর মানে তো পি যদি 2 হয় তাকেও 5 গুণ করে দেই কত হবে কিউ এর মান হয়ে যাবে 10 ক্লিয়ার ভেরি ইজি এখন নিম্নের শূন্যস্থানের মান y ঠিক আছে শূন্যস্থানের মান মান নির্ণয় করো এখন x এর মান y দেওয়া আছে এবং y এর মান 32 দেওয়া আছে নেক্সট উপরে গুণ হচ্ছে নিচে ভাগ হচ্ছে উপরে 2 দিয়ে গুণ করা হলো নিচে 2 দিয়ে ভাগ করা হলো সেম উপরে 2 দিয়ে গুণ করা হলো নিচে 2 দিয়ে ভাগ করা হলো আবার 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ যদি 8 ডিভাইডেড বাই 2 আমি করি মানে 8 কে যদি 2 দিয়ে ভাগ করি আমি কি পাবো 4 4 হবে আমার উত্তর ওকে আশা করি তোমরা বুঝে গেছো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যদি কারো বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ঠিক আছে নেক্সট কোনো
क्वेश्चन बाकी आछे कि एक बार चेक करा जाक ओके सो दैट्स इट आमरा रिविशन चैप्टर 1 शेष करे नियेछि तो जदि एई एक्सप्लेनेशन टी तुम्हादेर भालो लगे थाके আর যদি তোমরা মনে করো কোনো নতুন জিনিস তোমরা শিখতে পাচ্ছো ঠিক আছে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে গুড বাই